অজান্তে নানা ভুল কাজ হয়ে যায়, ভুলভাল জিনিস খাওয়া হয়ে যায়, তাতেই বাড়ে কোলেস্ট্রল। জেনে নিন কোন কোন অভ্যাস বদলানো দরকার। সব কোলেস্ট্রল খারাপ না, শরীরে ভালো কোলেস্ট্রলের দরকার আছে, কিন্তু আমরা অজান্তেই এমন ভুল ভাল প্রচুর খাবার খেয়ে ফেলি যা বাড়িয়ে দেয় খারাপ কোলেস্ট্রলের মাত্রা। এই খারাপ কোলেস্ট্রল ডেকে আনে হার্টের সমস্যা। কিভাবে ঠেকাবেন এই সমস্যা? কোন সাতটি অভ্যাস এখনই বদলানো যায় যাতে করে বিপদ এড়ানো যেতে পারে? কি বলছেন চিকিৎসকরা, এখনই জেনে নিন সে সম্পর্কে। প্রথমত, বেকারির খাবার খাওয়া। বিস্কুট, পাউরুটি, কেক, পেস্ট্রিতে বিপুল মাত্রার বনস্পতি থাকে। এই খাবার কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়, তাই এ জাতীয় খাবার যতটা কম পরিমাণে হয় ততটাই খান। খিদে পেলে এই জাতীয় খাবার খেয়ে নেবেন না, তাতে সমস্যা বাড়বে। প্রসেস করা মাংস খাওয়া। বার্গারে থাকা মাংস যত কম হয় ততটাই খান, কারণ এগুলোতে বিপুল পরিমাণে প্রিজারভেটিভস দেওয়া থাকে, যেগুলো খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় না, পাশাপাশি এগুলো ক্যান্সারের মতো ভয়ঙ্কর অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয়, তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। সবজি এবং ফল না খাওয়া। এই দুই জাতীয় খাবার শরীরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখে, খারাপ কোলেস্ট্রল কমায়, হার্ট ভালো রাখে, এর পাশাপাশি এগুলো লিভার এবং কিডনি সমস্যা ঠেকাতে সাহায্য করে। তাই এ জাতীয় খাবার না খেলে আপনার খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে। টুকটাক জাঙ্ক ফুড খাওয়া। অল্প খিদে পেলেই সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু বা জাঙ্ক ফুড জাতীয় খাবার খান, এতে বাড়ছে খারাপ কোলেস্ট্রল। হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হয়ে উঠছে এই খাবারগুলো। এর তেল এবং চর্বি বাড়িয়ে দেয় সমস্যা, তাই এগুলো বর্জন করাই ভালো। প্যাকেটের খাবার খাওয়া, এটিও মারাত্মক খারাপ অভ্যাস। যেসব খাবার প্যাকেটে বিক্রি হয় সেসব খাবারে ব্যাপক পরিমাণে প্রিজারভেটিভস দেওয়া থাকে, এতে খাবার দীর্ঘদিন তাজা থাকে, এগুলো খারাপ কোলেস্ট্রলের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। বেশি মিষ্টি খাওয়া, কেক, পেস্ট্রি, ঠান্ডা পানীয়র মতো খাবার যাতে ব্যাপক মাত্রায় চিনি থাকে, সেগুলো যত খাবেন তত বাড়বে খারাপ কোলেস্ট্রল। এগুলো যত দ্রুত ত্যাগ করতে পারেন ততই ভালো, নাহলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বহুগুণ বেড়ে যেতে পারে। ফাইবার সমৃদ্ধ খাবার না খাওয়া। যাতে ভালো মানের ফাইবার আছে এরকম খাবার নিয়মিত খেলে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু অনেকে এ জাতীয় খাবার খান না, ফলে বিপদ বাড়ে। সমস্যা কমাতে নিয়মিত আপেল, পেয়ারা, গাজর এ জাতীয় খাবার খান। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।